হ্যাঁ, সামনে তো ইয়ে ছাড়াম। হ্যাঁ বলো, তুমি হাত ছাড়াম, আমি শুনতে পাবো না। তা কাছে তো আমি বললাম না, তোমার এই যে আমি কানে ট্রিটমেন্ট করতেছি, কানে কম শুনতেছি। হ্যাঁ বলো, এবার বলো কি নাম তোমার? এবার সামনে আলিম পরীক্ষা, মানে ওই যে 1 তারিখ থেকে যে পরীক্ষা, আজকে ক্লাস ছিল? গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান? হ্যাঁ কাকে মারছিল? তোমাকে কে মারছিল তুমি জানো না? তোমার কি চোখে এখন সমস্যা? তারপরে আস্তে আস্তে বলো, স্পষ্ট করে বলো না, বলো। বলার পর উনি আমাকে বলতেছে, তোর মুখটা খোলা, মুখ খুলি নাই, কত কি আমার খুব ভালো লাগে। আমি বলছি কি ওদের আপনি গেলে কি বলতে দিন, আপনি আমার বাবার সমতুল্য। কত আগে ডাকছিল? আমি সবটা বলছি, তারপর আমি ওনাকে নিষেধ করতাম যে আমার জীবনটা একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটার সুযোগ নিতে উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। ওই যে কে মারছে, পড়ে গেছে, তারপরে না বউ আসতে দেয় ডাকছিল না, তুমি গেছিল? তোমারে ডাকছিল না, তুমি ওখানে গেছো? কার মাধ্যমে? পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের মাধ্যমে তোমাকে ওখানে ডাকছে, তারপরে এমন কিছু হয়নি যে তোমার এখনই কানতে হবে। এইটুকি তুমি এখন বলছিলে হাত দেওয়ার চেষ্টা করছো, আমি হাত ছাড়ে চলে এসছি। হ্যাঁ আর বউকে হাত দিছে পিয়নের মা? তুমি একা গেছো? ওদেরকে বাইরে রাখছে? ওদের নাম কি? আমরা তো নিয়ে আসছি সাথে, দাঁড় ওদেরও জিজ্ঞাসা করবো। নিশা ছুটি, নিশা কুটি, কুটি।
ফুর্তি ফুর্তি পিয়নের মাধ্যমে তোমারে ডাকছিল? হ্যাঁ, না তুমি গেছো? এটা কিছু না, যা দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও, আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। কিছু হয়নি, রাখো, তুমি বসো। ঠিক আছে।